তুমি টাইটেলে একদম ঠিক দেখেছো, আমি তোমাকে এক টাকায় মেল এক্সটেনশন করে দেখাবো, ঠিক আছে? বাবা, পুরো ফেসবুক জুড়ে দেখি সবাই শুধু নেল এক্সটেনশন করিয়েই যাচ্ছে করিয়েই যাচ্ছে, আর আমার নখগুলো ঠিক কি জঘন্য অবস্থা হয়ে রয়েছে। একটা কাজ করি, আমি জিজ্ঞেস করেই ফেলি যে কত করে নেবে। কি 800 টাকা? তাও আবার হাতের মধ্যে নকল নখ লাগানোর জন্য? এর থেকে ভালো আমি কাগজের নখ পরে ঘুরতে বেড়াবো, কিন্তু 800 টাকা দিয়ে নখ জীবনে। শাবাস বেটা। হ্যালো মংস, তো কেমন আছো তোমরা সবাই? কেমন বতায় গাইস, সামনে পুজো চলে আসছে, আর আমার বান্ধবীরা, আমার ক্রাশের ক্রাশরা, মানে প্রতিটা মেয়ে যাকে আমি ফেসবুকে দেখছি সবাই নেইল এক্সটেনশন করে ছবি পাঠাচ্ছে। হ্যাঁ, মানে শুধু আমার মনে হচ্ছে পৃথিবীতে আমি মনে হয় একমাত্র মেয়ে বেঁচে আছি যে এখনো অবধি পুজোতে নেইল এক্সটেনশন করায়নি, এরকম একটা খাওয়া খাওয়া ছোট ছোট বেকা তেরা নখ নিয়ে ঘুরে বেড়াচ্ছি। ইনকে হাত মে সোনে কা লোটা দিয়া না, ফির ভি ইনহোনে সিরফ ভিক হি মাঙ্গনা। কোনো চিন্তা নেই গাইস, আমি কোমর বেঁধে লেগে পড়েছি, এইবার পুজোতে আমাকে একটা বয়ফ্রেন্ড পটাতেই হবে। তাই বয়ফ্রেন্ড পটানোর জন্য আজকে আমরা ফার্স্ট স্টেপ করতে যাচ্ছি, যেটা হচ্ছে নেইল এক্সটেনশন। আর তুমি টাইটেলে একদম ঠিক দেখেছো, আমি তোমাকে এক টাকায় নেইল এক্সটেনশন করে দেখাবো, ঠিক আছে? অসম্ভব। তো চলো রেডি হয়ে যাও, আমিও রেডি হয়ে চলে এসেছি সমস্ত জিনিসপত্র নিয়ে, এই যে ছুরি কাঁচি বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে। তো স্টার্ট করা যাক আজকের নেইল এক্সটেনশনটা, যেটা তোমার 1 টাকা দিয়েই স্টার্ট হচ্ছে, ঠিক আছে? তো সব থেকে প্রথমে বলি যে তোমার নেইল এক্সটেনশন করতে কি কি লাগবে। সবার আগে লাগবে নকল নখ, ঠিক আছে? এই যে এই নকল নখের ডিব্বাটা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমি লোকাল স্টোর থেকে কিনেছি। পাড়ার দোকান থেকে যদি তুমি কেনো তুমি বেশি কম দামে পাবে। এই যে তুমি নাও পাওয়া, এই সেটটার মধ্যে না টোটাল 100 পিস নখ ছিল, এই যে এরকম কালো কালো 100 পিস টোটাল নখ ছিল, সেটা আমি কিনেছি মাত্র 80 টাকায়। মানে কি 1 টাকা করে একটা নখ, কি তার দিয়েও কম পড়ছে, এক একটা নখের দাম 1 টাকাও না গাইস। অ্যান্ড এই যে বিশাল বড় প্যাকেটটা দেখছো, এটা আমি স্পেশালি ভিডিও বানানোর জন্য কিনেছি, কারণ আমি জানি তোমরা অনেকেই পাড়ার দোকানে যেতে চাও না, অনলাইন অর্ডার করতে চাও, তাই এই 500 পিসের যে নখের ডিব্বাটার, বাপরে পড়ে যাচ্ছে। এই দেখো 500 পিস টোটাল এখানে নখ রয়েছে বিভিন্ন সাইজের, এটার দাম মাত্র 500 টাকা, মানে এক একটা নখ তুমি 1 টাকায় পাচ্ছ, ঠিক আছে? কথা রাখলাম, আর পাড়ার দোকান থেকে কিনলে তো 1 টাকারও কম। মজা করলে কেন? তো আজকে আমি ভাবছি যে সব থেকে কম দামিটা দিয়েই করবো, তো পাড়ার দোকানে জেনারেলি তুমি একটু রঙিন নখই পাবে, তো আমি পেয়েছি হচ্ছে কালো রঙের, অনেক রং ছিল বাট আমি কালো রঙের পছন্দ করেছি, তো এটা দিয়ে স্টার্ট হবে আজকের খেলা। তো প্রথমেই যেটা করতে হবে, একটু হাতাটা গুটিয়ে নেবো বিকজ হাতগুলো যাতে দেখা যায়। সবার আগে তোমাকে নখ থেকে সমস্ত নেল পলিশ তুলে ফেলতে হবে। সো যেরকমটা তুমি দেখতে পাচ্ছ আমার হাতে এখন এই মুহূর্তে কোনো নেল পলিশ নেই, সব ঘষে ঘষে উঠিয়ে ফেলেছি, কারণ নেল আর্টটা করার জন্য তোমার নেল পলিশ তুলে ফেলাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। সো সবার আগে তোমাকে নেল কাটার দিয়ে যেই টুকু তোমার নখ বড় হয়েছে ওটা কেটে ফেলতে হবে। সো গাইস, আমার বাঁ হাতের নখগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি। আচ্ছা, তোমার কাছে যদি নেল কাটার না থাকে তুমি ব্লেড ইউজ করতে পারো, সেটাও যদি না থাকে তুমি দাঁত ইউজ করেও কাটতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে? তো নখ কেটে নেওয়ার পর নেক্সট স্টেপ যেটা করতে হবে, নিতে হবে একটা আঠা। এই যে এই আঠাটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্পেশালি নখে লাগানোর আঠা, তুমি বাইরের দোকানেও পেয়ে যাবে, কিন্তু আমি তোমায় যে আঠাটার নাম বলবো এটা যদি তুমি ইউজ করো তাহলে তোমার এই যে ফলস নখটা মিনিমাম 7 দিন একদম প্লেসে থাকবে, যদি আমার এই মেথডটাও ফলো করো তুমি। এই যে গ্লুটা এটা হচ্ছে মিস ক্লেয়ার নেল গ্লু, আমি যদি পারি তো ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো। অ্যান্ড নেক্সট, এই যে আমার এতগুলো নখ আছে এখান থেকে আমি দেখে নেবো যে কোন নখগুলো আমার কোন কোন নখে ফিট হচ্ছে, কারণ আমাদের সবকটা নখের সাইজ কিন্তু আলাদা হয়,
তো তাই জন্য আমাকে দেখে নিতে হবে যে কোন নোকটা এক্স্যাক্টলি কোন নোকটায় ফিট হচ্ছে। সো যেমন তুমি দেখতেই পাচ্ছ আমি এখানে কয়েকটা নেলস অলরেডি বার করে নিয়েছি এন্ড আমি ভালোভাবে মেপে মেপে দেখে নিচ্ছি যে কোন নেলটা ফিট হচ্ছে। যে নেলগুলো ফিট হচ্ছে আমি সেগুলোকে সাইডে রেখে নিচ্ছি আর যেগুলো ফিট হচ্ছে না সেগুলোকে এক্সচেঞ্জ করে নিচ্ছি। সো যেমনটা তোমরা দেখলে আমি সাইড করে নিয়েছি যেই যেই নোকগুলো আমার নখে ফিট হচ্ছে এন্ড সেই বুঝেই আমি লাগাবো। তো চলো বিনা দেরি করে লাগিয়ে ফেলা যাক। এই যে দেখে নাও এটা হচ্ছে মিস ক্লেয়ের নেল গ্লু। এটাকে সবার আগে আমি নেল পলিশের মতো না পুরো নেলে লাগিয়ে নিচ্ছি দেখো। এন্ড শুধু নেলেই নয় যেটা ফেক নেল সেটার পেছন দিকেও লাগাবো, মানে দুই জায়গাতেই, নিজের নখেও আর ফেক নেলটাতেও। এন্ড দেন ওটাকে ভালোভাবে সেট করে একটু চেপে তোমায় 10 সেকেন্ড মতো ধরে রাখতে হবে। তো অবশ্যই 10 সেকেন্ড ধরে রেখো এন্ড তারপরে তোমার নেলটা পুরোপুরি ফিট হয়ে যাবে। এন্ড দেন আমি একটা গ্লসি ব্ল্যাক নেল পেন্ট লাগাচ্ছি যাতে আমার কয়েকটা নেলস একটু গ্লসি লাগে। শুধু রিং ফিঙ্গারটাতে আমি কোনো নেল পলিশ লাগাইনি, ওটাকে ম্যাটই রেখেছি। সো গাইজ দেখতেই পাচ্ছ এখনই আমার দুটো হাতের নখের মধ্যে ডিফারেন্স বিশাল, ঠিক আছে? তো তুমি যদি চাও তুমি এখানেই থেমে যেতে পারো। ইভেন আমি নেল পলিশ লাগিয়েছি বাট তুমি চাইলে নেল পলিশ নাও লাগাতে পারো, তাও ভালো লাগবে দেখতে। বাট আমি যেহেতু এটা ম্যাট নেল ছিল না, বাট আমি চাইছিলাম একটু গ্লসি লুক আসুক, তাই জন্য আমি 4টে নখে গ্লসি নেল পেন্ট লাগিয়েছি, শুধু এই নখটা বাদ রেখেছি কারণ এটা একটুখানি চাই ডিফারেন্ট থাকুক, ইউনিক। তো এবার এটা শুকিয়ে গেলে আমি একটুখানি এটাকে গ্ল্যাম আপ করব। তুমি যদি চাও এইটুকুতেও রাখতে পারো। তো গ্ল্যাম আপ করার জন্য আমার কাছে আছে হচ্ছে ফ্যান চালিয়ে কথা বলছিলাম, সরি। তো আমার কাছে আছে হচ্ছে এই বক্সটা, আমি তোমাদের দেখিয়ে দেবো। এই বক্সটার মধ্যে আছে হচ্ছে অনেকগুলো স্টোন, মানে এই স্টোনগুলো হচ্ছে এমনই টাইপের যেটা তুমি নেলসেই লাগাতে পারো আর ভীষণ চকচক করবে। তো এটা একটা নখের আলাদাই লুক এনে দেবে আমি আশা করছি। তো ফার্স্ট টাইম আমি এটা লাগাতে যাচ্ছি, আগে কোনোদিনও এগুলো লাগাইনি, তো দেখি কীরকমভাবে এটা কাজ করে। তো চলো লাগানো যাক। তো সবার আগে আমি রাইনস্টোনগুলোকে একটা প্যালেটের ওপর নিয়ে নিলাম, কয়েকটা দেখতে পাচ্ছ চকচক করছে, আর যেই জায়গাটা আমি অ্যাপ্লাই করতে চাই শুধু সেই জায়গাটাতেই গ্লুটা লাগিয়ে নিলাম দেখতেই পেলে। অ্যান্ড একটা বাটিতে জল নিয়ে একটা আঙুলকে একটু ভিজিয়ে নিয়েছি জাস্ট। অ্যান্ড ভেজা আঙুলে না খুব ইজিলি এই রাইনস্টোনগুলো উঠে আসবে অ্যান্ড দেখো খুব ভালোভাবে তুমি প্লেস করে দিতে পারবে অ্যান্ড এটা খুব তাড়াতাড়ি চিপকেও যাবে। জাস্ট ওটাকে একটু ট্যাপ ট্যাপ করে দিলাম অ্যান্ড দেন নেক্সট তুমি আবার যেখানে চাইছো শুধু সেই জায়গাটুকুতেই গ্লু লাগিয়ে আবার সেম প্রসেস রিপিট করো। কিন্তু পুরো নেলে গ্লু কখনও লাগিও না, কারণ তাহলে এটা শুকাতেও টাইম লাগবে আর ভালোও লাগবে না দেখতে। তাই যেইটুকু জায়গায় তুমি রাইনস্টোন লাগাচ্ছ শুধু সেইটুকু জায়গায় তুমি গ্লু লাগিয়ে নাও আর নিজের পছন্দ মতো ডিজাইন তৈরি করে ফেলো। সো গাইজ ফাইনালি আমার নখে আমি যত রকম চমকিলি পদার্থ লাগাতে পারতাম লাগিয়ে নিয়েছি। পছন্দ তুমি সেরকমই ডিজাইন লাগিও, ঠিক আছে? আর এই দেখো আমার দুটো হাতের বিফোর অ্যান্ড আফটার, মানে এরকম আমার হাতটা ছিল আর এরকম আমার হাতটা লাগছে, তাও এত কম খরচে। অ্যান্ড কম খরচে বলে আমি কিন্তু যেই সেই আর্ট করিনি, একদম তোমায় ছবি দেখিয়ে দেবো, কাইলি দিদির মতো নেল আর্ট আমি তোমায় করে দেখিয়ে দিয়েছি 1 টাকার মধ্যে। সো হোপফুলি এবার পুজোতে তোমাকেও খালি হাতে ঘুরতে হবে না, তুমিও হাতে নেল এক্সটেনশন না হোক ফলস নোক লাগিয়ে ঘুরতে পারবে। আর এটা দেখে কেউ বলতে পারবে না এটা ফলস নোক নাকি নেল এক্সটেনশন, ঠিক আছে? আমার তো মনে হয় না কেউ বলতে পারবে বলে। অ্যান্ড আমার ভীষণই পছন্দ হয়েছে নেল আর্টটা। তো তুমি যেরকমভাবে আর্ট করতে চাও সেরকমভাবে করতে পারো, যেই কালারের ওপর করতে চাও সেই কালারের উপর করতে পারো। আমার কাছে ব্ল্যাক কালারের ছিল তাই আমি ব্ল্যাক দেখালাম, তুমি নিউড, পিঙ্ক, রেড, পার্পল যে কোনো কালারের করতে পারো। আর আই হোপ কি আজকের ভিডিওটা তোমার ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ দেখো তুমি 1টা লাইক তো দিয়ে দাও, তোমার 1 টাকাও লাগবে না, একদম ফ্রি ফ্রি ফ্রিতে লাইক করতে পারো। তো হ্যাঁ গাইস কমেন্টে বলো নেক্সট ভিডিও কী দেখতে চাও, তো সেটাই বানাবো। আর দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে। আর যারাই নেল এক্সটেনশন করায় তারা একটু ন্যাকামো করে হাতটাকে এরম করে কথা বলতে পছন্দ করে, তো তাই জন্য আমিও আজকে আমার ফেক নেলস দিয়ে এরমভাবে কথা বলবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, লাভ ইউ।